السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا حبيبنا طبيب قلوبنا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال تبارك وتعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، آمين يا رب العالمين. চিস্তিয়া তৈয়বিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত 58তম ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত সাজ্জাদানশীন পীর সাহেব কেবলা, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য ওয়াইজ বৃন্দ, অনেক শেখুল হাদিস এখানে এসেছেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আলেমদেরকে এখানে দাওয়াত বা নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানানো হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বাংলার বুকের শ্রেষ্ঠতর আলেম, যাদের বক্তব্যের মধ্যে ঈমান এবং সুন্নাহ আমলের কথা ফুটে ওঠে। এইরকম আলেমদেরকে আমরা এখানে দেখতে পেয়ে খুবই আনন্দিত। এই দরবারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে দরবারে এইরকম আলেমদেরকে, কিতাবি আলেমদেরকে তারা দাওয়াত করেছেন। এই জন্য আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা মহান রবের দরবারে শুক্রিয়া গুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় তো না? রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، آمين يا رب العالمين. আপনারা অনেকক্ষণ মনে হয় বসে আছেন এখানে, আমিও কিছু সময় বসে পা ব্যথা হয়ে গেছে অলরেডি। আমি তো একটু দাঁড়াতে পেরেছি আর একটা আসন নিয়েও বসতে পেরেছি। আমিও আপনাদেরকে বলবো একটু ব্যথা দূর করার জন্য দাঁড়ায় যান, একটু একটু দাঁড়ান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাস্তা একদম স্টাক হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে, ওইদিকে চলাচলের কোনো ব্যবস্থা নাই। এই জন্য যতটা কাছাকাছি বসা যায় ততটা ভালো, যতটা কাছাকাছি আসা যায়। অন্যদেরকে সুযোগ করে দিন বসার, দাঁড়ানোর। তবে এমন ঘন হয়ে বসবেন না, দাঁড়াবেন না যে অন্যরা যেন বসতে না পারে। জি, যদি আসা হয়ে থাকে আর পায়ের ব্যথা একটু দূর হয়, আবার তাহলে একবার
দুরুদ ও সালাম পেশ করতে করতে আপনারা বসে যান। দুরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة. আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইবো, আপনারা দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যে কতক্ষণ সময় এখানে আমরা থাকবো কেউ কোনো কথা বলবেন না, ইনশাআল্লাহ। ওই যে তাসবিহগুলি পড়ার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর দেওয়ার সময় দিবেন, আর দয়া করে মেহরবানি করে এই মাইকের বাইরে আপনারা কেউ কথা বলবেন না, ইনশাআল্লাহ। এটাও বলার দরকার নাই যে আগায় বসেন, দাঁড়ায় যান, এই করেন সেই করেন, এই কথাগুলো আমরা বলবো না, এটা মাজলিসের আদবের খেলাফ, আমরা এটা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ইমানদার এসেছি এখানে ইমানটাকে মজবুত করবার জন্যে। এখানে আমরা একদল মানুষ আল্লাহকে রাজি খুশি করবার জন্য এসছি, কিন্তু আমারই কিছু ভাই এই যে রাস্তাগুলোর পাশেই পিছনেই যে রাস্তা আছে সংকীর্ণ রাস্তা, সেখানে অন্য মানুষদেরকে মুসলমানদেরকে আমরা কষ্ট দিচ্ছি কিভাবে? ওখানে ব্যবসার আসর বসিয়েছি আমরা, ওখানে ঠেলা গাড়ি ভ্যান গাড়ি ওখানে নিয়ে আসা হয়েছে, মোটামুটি এই নতুন করে এই মাহফিলকে কেন্দ্র করে একটা বড় সড় বাজার হয়ে গেছে। এই রাস্তায় শুধু আমি আসি নাই, আপনারাও এসছেন। আসতে কি কষ্ট হয়েছে নাকি আরামে আসছেন? এখন আপনি তাকায় দেখেন, আমি তো গাড়ি নিজে ড্রাইভ করে আসছি, জানালা খোলা, একজন বাইকার তিনি যাওয়ার সময় বলছেন হুজুর ওয়াজ করবেন, কাকে ওয়াজ করবেন? এই যে আসার সময় বলছিল কাকে ওয়াজ করবেন, দেখুন রাস্তা, এই সংকীর্ণ রাস্তা ব্লক করে ওনারা বেচা কেনা করতেছে, মানুষের আসা যাওয়া কষ্ট হইতেছে, অথচ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা ইমানের অংশ। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুউবা আফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক। 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টার উপরে শাখা প্রশাখা আছে, এর মধ্যে প্রধানতম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঘোষণা দেয়া, স্বীকার করে নেয়া, সে অনুযায়ী আমল করা। আর সর্বনিম্নের স্তরের হলো ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আমরা এসছি এখানে এই দরবারে, এখন আসছি জান্নাত অর্জন করবার জন্যে, অন্য কোনো উদ্দেশ্য আছে কি? যদি থাকে বলতে পারেন আপনারা, এখান থেকে টাকা পয়সা দেয়া হবে না? আমরা এসেছি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে। জানেন যে রাস্তায় ঝড়ের কারণে গাছের ঢাল ভেঙে পড়েছে, পূর্ববর্তী যুগের কোনো একজন মানুষ, ইমানদার মানুষ, রাস্তা থেকে সেই ঢালকে সরিয়ে নিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, অত সেই রাস্তায় আমরা ব্লক তৈরি করছি আর আসছি এখানে জান্নাত অর্জন করবার জন্য। তাহলে আমাদের চিন্তা চেতনা কাজকর্ম, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল এই ট্রানজ্যাকশনের মধ্যে কিছুটা প্রবলেম আমরা এখনই বুঝতে পারছি। অতএব রাস্তায় এখনও যারা আছেন, মানুষের মানে চলাচলের রাস্তা যারা এখনও ব্লক করে রেখেছেন, আমি বিনয়ের সাথে বলবো জান্নাত বিক্রি হচ্ছে এখানে, এখানে ঈমানের কথা বলা হচ্ছে, সুন্নার কথা বলা হচ্ছে, আপনি রাস্তায় কেন এখন ভাই? জুমার দিনে বলা হয়েছে জুমার আজান হলে খুতবা বা আলোচনা শুনবার জন্য ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কারণ ওই সময় মসজিদে মিরাস বন্টন হয়, উত্তরাধিকারী সম্পদ বন্টন হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জেনেছি। সেখানে জান্নাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন, সেখানে ফেরেশতারা কারা জান্নাতি হবে কারা জাহান্নামি হবে ওইটার ফয়সালা করেন, ওখানে লিখেন। সেই জান্নাত যেখানে বিক্রি হয়, ডিস্ট্রিবিউশন হয়, বন্টন হয়, সেখানে না এসে আপনি এখন দুনিয়াবি বেচাকেনার মধ্যে লিপ্ত আছেন, এটা করবেন না, মানুষকে কষ্ট দেবেন না। আপনি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবেন না যতক্ষণ না আপনার হাত এবং
আপনার কার্যকলাপ, আপনার কর্ম থেকে, আপনার কথা থেকে, আচরণ থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় মেয়েরাজ কেন করানো হয়েছে? আসরা বি আবিদিহি লাইলান, আল্লাহ তাআলা বলেন নাই নাহারান, আমার নবীকে আমি রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছি, দিনের বেলায় করাই নাই। আমরা জানি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী যখন দিনের বেলায় কোথাও কোনো সেমিনার করতে যান কিংবা কোনো মিটিং অথবা কোনো কিছু উদ্বোধন করতে যান, পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়। কী জন্যে? দ্রুতগতিতে যাওয়ার জন্যে সব যাত্রা স্টপ করে দেওয়া হয়, পোস্টপন করে দেওয়া হয়, যাতে করে দ্রুত গতিতে রাষ্ট্রীয় কাজ সময় মতো গিয়ে শেষ করতে পারে। আচ্ছা আমাকে বলেন তো দেখি, এখানে মানুষের কষ্ট হয় নাকি? এটাও একটা কারণ। ইসলামিক স্কলারগণ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। আপনারা জানেন আল্লাহ রসুল যেভাবে গিয়েছেন, ফিরে এসে দেখেন এখনও কড়া নড়ছে, এখনও অজুর পানি গড়াচ্ছে, বিছানা এখনও উষ্ণ গরম আছে, কিন্তু এর মধ্যে তো তিনি শুধু যদি আসমানের দূরত্ব যদি আমরা বলি 3,500 বছরের রাস্তা অতিক্রম করেছেন। যদি আমরা ধরি প্রত্যেকটা আসমানের দূরত্ব, মা বাইনা সামাই, দুই আসমানের দূরত্ব যদি আমরা ধরি 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, এবার 500 × 7 হলে কত হয়? 3,500 বছরের রাস্তা তিনি অতিক্রম করেছেন। যদি দিনের বেলায় এই মেয়েরাজ আল্লাহ তাআলা করাতেন তাহলে মানুষদের কষ্ট হতো কি হতো না? সব কিছু আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, সব গতিপথ বন্ধ করে দিয়েছিলেন, মানুষের জন্য কষ্ট না হয়, অন্য কারো জন্য কষ্ট না হয়। এটা হলো একটা কারণ। রাতের বেলায় আল্লাহর ইবাদতে তৃপ্তি পাওয়া যায় বেশি, আশেক মাসুকের মিলনে ওই সময় কথা বলে মজা পাওয়া যায় বেশি, আল্লাহর সান্নিধ্যে বেশি আগানো যায়, শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য রহমতের দয়ার পাহাড় নিয়ে, সাগর নিয়ে অপেক্ষার পাহাড় গুনতে থাকেন। এইগুলি তো আছেই, এবং রাত্রিবেলায় এই সম্মেলন করানোর পিছনে আরও অনেক 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 কারণ আছে। আমাদের বিজ্ঞ আলোচকগণ আছেন, সেই বিষয়ে কথা বলবেন, এবং আসরের পর থেকে সম্ভবত এই বিষয়ে আলোচনা হচ্ছে, আমি তাই ওদিকে যাচ্ছি না। আমি জাস্ট একটা বিষয়কে পিন পয়েন্ট করানোর জন্য আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরলাম যে রাত্রিবেলায় ভ্রমণ করার পিছনে এই তো একটি কারণ হতে পারে। সুবহানাল্লাযী আসরা বি আবিদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আল্লাহ তাআলা রাতের কিয়দাংশ সময়ের মধ্যে, কিয়দাংশ, আ লিটল বিট টাইম, এই অল্প সময়ের মধ্যে তিনি ভ্রমণ করালেন। কোথায় কোথায় নিলেন? তিনি বললেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী, সিরিজ অব নিদর্শন, অর্থাৎ অসংখ্য অগণিত নিদর্শন। সুবহানাল্লাহ, শুরু হয়ে গেল প্রথমে জিব্রাইল এবং মিকাইলের আগমন দিয়ে, এরপরে মেডিকেল টেস্টের মাধ্যমে। মেডিকেল টেস্ট হলো কি? সিনা সাক করলেন ওই সময়, সেই সময় সিনা ওপেন হার্ট সার্জারি করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার স্বস্থানে এটাকে আল্লাহ তাআলা প্লেসমেন্ট করে দিলেন, ঈমান সহ পরিপূর্ণ করে। এইটা তিনি আরেকটা নিদর্শন দেখতে পেলেন, ওপেন হার্ট সার্জারি, বক্ষে কোনো দাগ নাই, কিছু নাই, কাটা ছিঁড়া নাই, কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়ে গিয়েছে। সেটা করিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে ওখান থেকে একটা মেসেজ আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে দিতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ, এই যে একটা নিদর্শন। সেখান থেকে আবার বোরাক, কত দ্রুত গতিতে যাওয়া যায়, ওখান থেকে বাইতুল মাকদিস সেখানে গিয়েছেন, বাইতুল মাকদিসের সারাউন্ডিংস তিনি দেখেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী বারাকনা হাউলাহু, তার চতুষ্পাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। সুম্মা উরিজা বিয়া, এরপর আমাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উপরের দিকে উঠানো হলো, সেখান থেকে আবার রওনা করলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এরপরে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে নিজের আরশে আজিমে নিয়ে গেলেন, তার আগে জান্নাত দেখালেন, জাহান্নামের পাপিষ্ঠদের, অত্যাচারীদের অবস্থান পর্যবেক্ষণ করালেন, বাইতুল মামুরকে দেখানো হলো। কত আয়োজন, কত নিদর্শন দেখেছেন ফিক্কি তাআতিম মিনাল্লাইল, রাতের কিয়দাংশ সময়ের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন, এত বিশাল জার্নি শেষ করে এসছেন। শুধু তাই না, মক্কাতুল মুকাররমা থেকে, কাবার প্রান্তর থেকে সরাসরি ঊর্ধ্বাকাশে নেন নাই, বরং
ওই সময়ে উটে চড়ে যেতে লাগতো, যেতে এক মাস, আসতে এক মাস, দুই মাসের রাস্তা বাইতুল মাকদেসে যেতে। সেই রাস্তা ভ্রমণ করিয়ে তারপরে ওখান থেকে নিয়ে গিয়েছেন। যদি আমরা এখানে বলি একেবারে কমপক্ষে আপনার কী বল হয় 1570 কিলোমিটার রাস্তা, 1670 কিলোমিটার মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, যাইতে 1670, আসতে 1670 কিলোমিটার, এই রাস্তা ভ্রমণ করিয়ে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন অল্প সময়ের মধ্যে। এবং নিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সশরীরে, স্বপ্ন যোগে নয়, বাস্তবে নিয়ে গিয়েছেন। কী করে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আপনারা তো আজকাল লজিক ছাড়া কিছুই মানতে চান না, লজিক ছাড়া কিছুই মানতে চান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন, নবীজি করেন নাই, তাকে করানো হয়েছে। কে করিয়েছেন? আল্লাহ। আল্লাহর ক্ষমতা কি আমাদের চেয়ে কম না বেশি? বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিআবিদিহি, তার বান্দাকে, বান্দা মানে হলো যার মাঝে রূহ আছে, শরীর আছে, এইরকম একজন মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমে ডেকে নিলেন। সেখানে ডেকে নিয়ে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন তিনটি, কয়টি হাদিয়া দিলেন? এখানে এসছেন আপনারা আজকে হাদিয়া নিয়ে যাবেন। আমাদের দেহ আছে, আমাদের মন আছে, দেহ সুস্থ রাখার জন্য খাবারের দরকার হয়, আর মনটাকে তাজা রাখবার জন্য, ঈমানটাকে মজবুত রাখবার জন্য রুহের খোরাক দিতে হয়। আজকে আপনাদেরকে শরীরের খোরাকও দেওয়া হবে। এখানে কি আজকে তাবারকের ব্যবস্থা আছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনার দেহ ঠিক রাখার জন্য এখানে তাবারকের ব্যবস্থা আছে, তাহলে রুহের খোরাক বলতে একটা আছে, দেহের খোরাক তো এখান থেকে আমরা খাবো ইনশাআল্লাহ বারাকা দিন, আর রুহের খোরাক নিয়ে যাব, সেটাও হাদিয়া আকারে নিয়ে যাব। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে যে ভ্রমণ করিয়েছেন, তার নিচের কাছে ডেকে নিয়ে যে তিনটা হাদিয়া দিয়েছেন, এই তিনটা হাদিয়া আমরা কি নিতে রাজি আছি কি না নাই? পারবেন তো ইনশাআল্লাহ। যদি এই তিনটা হাদিয়া আপনি নিয়ে যেতে পারেন তাহলে আপনি সার্থক, এখানে আসাটা সার্থক। এই যে কষ্ট করে বসে আছেন ঘন্টার পর ঘন্টা, আমাদের শায়েখগণ, আলেমগণ, হুজুরগণ, মাওলানারা যে আসছেন, তাদের আসাটা, এই যাতায়াতের কষ্টটাও সার্থক হবে। এই তিনটা হাদিয়া নিয়ে যাবেন, কারা কারা রাজি আছেন মানবেন তো ইনশাআল্লাহ। নাজাতের জন্য খুব বেশি আমলের দরকার নাই আমার প্রিয় ভাইয়েরা, নাজাতের জন্য খুব বেশি আমলের দরকার। আমরা এমন এক রবের ইবাদত করি যেই রব অল্পতে সন্তুষ্ট হয়ে যান, যেই রবের কাছে হাজার গুণা করার পরে একবার ইয়া রব বলে ডাক দিলে সাথে সাথে আল্লাহ তাআলা সব গুণা ক্ষমা করে দেন। ওয়া ইন বালাগাত আনানাস সামা, সেই গুণা যদি আসমান পর্যন্ত গিয়ে ভেদ করে তারপর আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রব যিনি দিনে যারা গুনাহ করেন রাতের বেলায় তিনি দয়ার সাগর নিয়ে অপেক্ষা করতে থাকেন, রাতের শেষাংশে তিনি প্রথম আসমানে তার সাথে যেভাবে যায় সেভাবে তিনি নেমে আসেন, ডেকে ডেকে তিনি ক্ষমা করবার জন্য আমাদেরকে, তিনি ঘুম থেকে জাগানোর জন্য ডেকে ডেকে আমাদেরকে বলেন। সুবহানাল্লাহ। আপনি অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট। সাহাবি এসলেন আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রান, আমাকে কিছু আমল শিখিয়ে দেন। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমল শিখিয়ে দিন, ওই আমলগুলি করব জান্নাতে যেতে পারবো, তবে বেশি আমল করার সেই সুযোগ আমার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। সাহাবি বলেন ইয়া রাসূল, এর চাইতে বেশি যদি পড়ি? আল্লাহ রাসূল বলেন লা ইল্লা আন তাতাওয়া, পাঁচ ওয়াক্ত নামাজের অতিরিক্ত আদায় করলে সেটা হবে তোমার জন্য নফল সালাত, ওটা বাধ্যবাধকতা নয়, অব্লিগেটরি ইবাদা নয়, তুমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, রমাদান মাসের সিয়াম সাধনা করো, সামর্থ্য অনুযায়ী যাকাত দাও। নাজাত দিবেন কে? সাহাবি হাতের করে গুনলেন, যাওয়ার সময় বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুস, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে অঙ্গীকার করছি, এই যে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বললেন,
রমাদান মাসের সিয়াম সাধনার কথা বললেন, সামর্থ্য যদি থাকে যাকাত আদায়ের কথা বললেন, আল্লাহর শপথ করে বলছি এর বাড়তি কিছু করব না, কমও করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আফলাহা ইন সাদাক, আমার এই সাহাবি যদি সত্য বলে থাকে, যা বলেছে সেই অনুযায়ী যদি আমল করে, তাহলে সে সফল কাম হয়ে গেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাদার রাজুল, অন্য রাওয়ায়েতে এসেছে, যদি কোনো ব্যক্তি কোনো জান্নাতি মানুষকে দুনিয়ায় বিচরণ করতে দেখতে চায়, সেজন্য এই মানুষটার দিকে দেখে। আমল খুব কম, এর মধ্যে পাঁচ ওয়াক্ত সালাত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস তিরমিজিতে উদ্ধৃত হয়েছে, আবু দাউদেও একই হাদিস সহি সনদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করা হয়েছে, উতিতু, আমাকে তিনটা জিনিস দেয়া হয়েছে, সময় তো কম, তিনটে জিনিস দেয়া হয়েছে। এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত সালাত? আজকে যখন লাইভে ছিলাম নেক্সাস টেলিভিশনে, একজনে প্রশ্ন করলেন, হুজুর লাইলাতুল মেহরাজের সালাতুর রাগায়েব কীভাবে পড়তে হয়, এই রাতের আমল কী, পরের দিনের রোজা রাখার বিষয়ে ফতোয়া কী, কথা বুঝলেন? তো আলোচনা যখন ব্রেকে আমরা গেলাম, তখন আমরা আরেকজন শেখ ছিলেন, আমরা আলোচনা করছিলাম যে এই রাতে আল্লাহ তাআলা নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ নামাজ, এটা এমন একটা ইবাদত, শারীরিক ইবাদত, যে ইবাদতটা আল্লাহ তাআলা জিব্রিলের মাধ্যমে এই পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তাআলা এই আমলটা দেওয়ার জন্য প্রিয় নবীজিকে স্পেশাল গেস্ট করে সব যাত্রা সব কিছু থামিয়ে দিয়ে আরশে আজিমে নিয়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন আও আদনা, আরশে আজিমে ডেকে নিলেন, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর রিওয়ায়েতে এই হাদিসের তাফসীরে এসেছে, সুম্মা দানা আল জাব্বার তাবারাক ওয়া তাআলা হাত্তা মা বাইনহু ওয়া বাইন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদরা কাউসাইন আও আদনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে এই হাদিয়া দেওয়ার জন্য এত কাছে ডেকে নিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এক বাহু সমপরিমাণ বা তার চেয়ে কম স্পেস দূরত্বে আল্লাহ এবং আল্লাহর রসুল পাশাপাশি বসেছেন। এটা এমন কোন ইবাদত? আপনি দেখেন রোজা এই পৃথিবীতে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, যাকাত এই পৃথিবীতে পাঠালেন, হজ এই পৃথিবীতে পাঠালেন, কিন্তু নামাজ পাঁচ ওয়াক্ত সালাত এমন এক ইবাদত যে ইবাদত দেওয়ার জন্য সব কিছুকে স্টপ করে দিয়ে আল্লাহ তাআলা সব গতিপথকে বন্ধ করে দিয়ে আরশে আজিমে প্রিয় হাবিবকে ডেকে পাঠালেন। ওখানে সবচেয়ে বড় দান গিফট আল্লাহ তাআলা যা দিলেন সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত। আমার আল্লাহ প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্যে, বড় বড় নিদর্শনগুলি দেখানোর জন্যে, ঈমানকে মজবুত করবার জন্যে, বিশ্ববাসীকে হেদায়েতের পথে ধাবিত করবার জন্যে প্রিয় হাবিবকে ডেকে নিলেন, একেবারে কাছে নিয়ে গিয়েছেন, আর উম্মতের জন্য হাদিয়া পাঠালেন পাঁচ ওয়াক্ত নামাজ। আপনি যখন নামাজ পড়বেন, আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন। সহিহ মুসলিমের রিওয়ায়াত এসেছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনি আবদি ওয়া লি আবদি মা সাআল, আমি নামাজকে দুই ভাগে ভাগ করেছি, আমার বান্দা যখন সূরা ফাতিহা পড়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর সাথে সাথে আরশে আযিম থেকে জবাব দেই, হামিদানি আবিদি, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আরশে আযিমে গিয়ে আল্লাহর রসুল কার সাথে কথা বলেছেন? কোনো মাধ্যম লেগেছে? না। জিব্রাইলের মাধ্যমে কথা বলেছেন? না। অন্য কোনো মাধ্যমে?